খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে। জাতীয় মুনাফিক যার নাম হলো জাতীয় পার্টি, এ কথা কর না কেন, এরা হলো জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, জাতীয় পলটিবাস। গতকালকে দেখেছি ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসকে ভেঙে দিয়ে ওই জায়গায় তারা জাতীয় টয়লেট বানাইছে। আল্লাহ আকবার, কোন ওটা ছিল জাতীয় অফিস, এখন বানাইছে জাতীয় টয়লেট। জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলার বিরুদ্ধে আবার একটু কথা বলতে চাই। এটা শোনার সাথে সাথেই কারো মনে এটা আসবে এবং মন্তব্যে অনেকেই লিখবেন, আমি জানি, অতি সুশীলপনা দেখাচ্ছে কিনা, অতি সাধুগিরি দেখাচ্ছে কিনা, যেটা দিনের শেষে কেউ কেউ মনে করছেন এটার কারণে আমাদের বিপ্লব, তারা বিপ্লব মনে করেন, আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। গত 15 বছর শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলনে কার ভূমিকা ছিল সেটা বড় কথা না। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে যখন বুঝতে পেরেছে স্বৈরাচারের পতন হবে, তখন অনেকে ক্লিন ইমেজ করার জন্য এই আন্দোলনে সাপোর্ট দিয়েছে। তাই এক মাসের বিবেচনা করলে তো হবে না। গত 15 বছর যারা স্বৈরাচারের গৃহপালিত ছিল, যারা স্বৈরাচারের নিয়ন্ত্রিত যে দলগুলো ছিল, সেই দলগুলোকে আমরা বলেছি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য। সময় যখন খারাপ যায়, চারদিক থেকেই খারাপ যায়। গেল জুলাই এবং আগস্টের ঘটনায় অনেকটা নিরাপদে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তো বাংলাদেশে আসবেন এরকম বেশ কয়েকটা ফুটেজ, টেলিফোন আলাপ আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন। কেউ কেউ বলছেন নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন যে আসলে কি আসবে নাকি। তবে ম্যাক্সিমাম মানুষের মন্তব্য তিনি আসবেন না, বেসিক্যালি এটা একটা কৌশল। তবে তার এই কৌশলটা নিজের জন্য আরো একটু বিপদ দেয় কারণ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো কিছুদিন যাবত শুনতেছেন শুধু জাতীয় পার্টি আর জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকে নিয়ে কি শুরু হয়ে গেছে দর্শক শ্রোতা, এটা কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন না। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই জাতীয় পার্টিকে নিয়ে কি হয়েছে। তাই বলি দর্শক, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে। দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন আপনাদেরকে এক এক করে বিস্তারিত সবগুলো ভিডিও দেখাই। যে তার সব ভুল হক দেখে পাঞ্জাবি কিনে দিবে। আগে আপনি দেখেছেন যে প্রশাসনের লোকেরা চা খাওয়া মানে 2 লাখ টাকা দিত, এখন নিজের পাঞ্জাবি কিনে দিলে 5 লাখ টাকা দিচ্ছে। এগুলো চলতেছে। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, তোমার কর্মীরা এই যে সদরকে কোনো ধরাই দিয়ে মারার চেষ্টা করলো, সেটা যদি মারা যেত আমরা যদি উপস্থিত না হতাম, কিন্তু তাই দিতা। আমরা শুনেছি আল রাজি কমপ্লেক্স অনেক আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একটি শাখা এসেছিল 2008 সালে, কিন্তু এরপরে এখন দেখছেন বিভিন্ন মূল ভাগ করে জায়গা হয়েছে। সেই বিল্ডিংয়ে কেন জায়গা হবে না, সেটা হয়েছে। আমরা মেধাপুরে দেখে কাঁচপুরের ঘটনাকে আরেকটি আরেকটি ঘটনা, সাংবাদিক ভাইরা কিছু করতে ধর্ম সত্যকে মিথ্যা। একজন সাংবাদিক ভাইয়ের বাইক নিয়ে আসছেন, সেই বাইক থেকে বোঝা দিলে কর্মীরা তেল চুরি করতেছিল। তেল চুরি দেখা এই সাংবাদিক ভাই এখানে তাকে ধরছে এবং ভিডিও করতেছিল, তেল চুরি করতেছিল। এরপরে সাংবাদিক ভাই তাকে ধরা শুরু করছে, এই ধরা করার মাধ্যমে বোঝা দিলে কর্মীরা এই সাংবাদিক ভাইটাকে ঘুরে ধরে এবং বোঝাও ছাড়ে এবং তার মাথায় রক্তাক্ত করে ফেলে। আমি সাংবাদিক ভাইকে বলবো, আমি দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরা দেখতে ক্যামেরা বলবো, আপনারা কি ঘটনা জানেন? মাথা ঢোকালে হবে, শুধু মাথা ঢোকালে হবে। আপনাদের একজন ভাইকে মানবো কেন? মোড়ের কর্মীরা চাই চুরি করতেছিল বাড়ির থেকে, মানে ওরা বাড়ির থেকে তেল গাড়িতে নিচে থেকে চলে গেলেন, এখন ওদের চুরি নিয়ে বেড়াতে তারা মারপিট করল। এই কল্পনা এলাকায় এসব সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। তার কয়েকদিন আগে এখানে একজনের অফিস দখল করে এখন গণ অধিকার পরিষদ সাইনবোর্ড লাগালে তো আমাদের ভাই লাগে, আমাদের সংগঠনের নামটাও গণ অধিকার পরিষদ। মূর্খে বলবো গণ অধিকার পরিষদ, তোমার সংগঠনের নাম জিওপি, সব জায়গায় এই জিওপি নামে রেজিস্ট্রেশন নিচে এটা লিখবা, এটা না ছাড়া আমাদের লজ্জা হয় তোমার কথা দিতে। এখানে অর্ণব নামের একটা ছেলে চাঁদাবাজি করতে গিয়ে নুরুল হক মুরের মহানগরের কর্মী ওদিন মারপিট খাইছে, তার আগে একটা মাদ্রাসা পড়ে চাঁদা আনতে গিয়ে সেখানে মার খাইছে। এইসব চাঁদাবাজি এবং সন্ত্রাস কায়েম করছে, এগুলো করছে। ঠাকুর গায়ে আরেকজন রয়েছে, ওর নাম কি মামুন না মামুন, ওইখানে ওইখানে পদ দেওয়ার নামে, লাইসেন্স নিয়ে দেওয়ার নামে, এগুলো দেওয়ার নামে 5 লাখ 4 লাখ টাকা করে দাবি করেছে যে তার সব ভুল হক ধরকে পাঞ্জাবি কিনে দিবে। আগে আপনারা দেখেছেন যে প্রশাসনের লোকেরা চা খাওয়ার নামে 2 লাখ টাকা দিত, এখন নিজের পাঞ্জাবি কিনে জন্য 5 লাখ টাকা দিচ্ছে, এগুলো চলতেছে। গতকালকে কি হয়েছিল, সজল ভিডিও করছিলেন, ভিডিও করছিল, সে একটা ইউটিউব চ্যানেলে চাকরি করে, সেই সজলকে ভিড়ের মধ্যে একাতে মুসাদপুরের কর্মী নাদিম রাজিম
আমি ভাবলাম যে এভাবে কাকে মারে, আমি তো কাউকেই মারার বিষয়ে সম্মতি দিতে পারি না বা মারতে দিতে পারি না। আমি জানি না যে আমাদের সংগঠনের সদরকে মারছে। আমি দৌড়ে রেখেছি সদরকে মাঠে মাঝে মাঝে, আমি দৌড়ে গিয়ে দেখতে পেছি, দেখতে গিয়ে দেখুন যে স্বামী সরওয়ার সদরের চুল ধরে টানতেছে, তাই ধরে তাকে আমি আগলায় ধরলাম। বিষয়টা সেটা না, আমি মোসাদ্দের কর্মীদের উদ্দেশ্যে মনে রেখেছি। একটা ভুলের মধ্যে একটা ছেলেকে পকেট মার বানালো, তারপরে তাকে গরম লাগিয়েছে। এইটা এইরকম অনেক ভালো ঘটনায় অনেক মানুষ মারা গেছে কিনা বলেন, মারা গেছে কিনা, তাহলে এই কোনো ঘটনায় স্বজনের মারা যাওয়ার সম্ভাবনা ছিল কিনা বলেন। তো এখানে আমাদের ফারুক হাসান ভাই আছে, তার নেতৃত্বে আমরা এখন থানায় যাব। ফারুক হাসান ভাই তুমি কথা বলবেন, বলা দরকার আছে। এই পল্টনবাসী জানো, এই যে স্বজন এখানে আছে, আমাদের এখানে আছে, আমি আপনাদেরকে এই পল্টনবাসীকে বলতেছি, এই উপরে গাজী কোম্পানি আছে। এই গাজী কোম্পানি হলো আওয়ামী লীগের কোম্পানি, কিন্তু গাজী টায়ার বাংলাদেশের এমন একটা কোম্পানি যে কোম্পানি 60% টায়ার বিক্রি করে। আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমরা জানি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রধান সম্পদ হলো এই গাজী টায়ার। সময় যখন খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায়। গেল জুলাই এবং আগস্টের ঘটনায় অনেকটা নিরাপদে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তো বাংলাদেশে আসবেন এরকম বেশ কয়েকটা ফুটেজ টেলিফোন আলাপ আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন, কেউ কেউ বলছেন নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন, কেউ আবার বলছেন যে আসলে কি আসবে নাকি। তবে ম্যাক্সিমাম মানুষের মন্তব্য তিনি আসবেন না, বেসিক্যালি এটা কৌশল। তবে তার এই কৌশলটা নিজের জন্য আরো একটু বিপদদায়ক আনছে। সর্বশেষ যে ফোন আলাপটা ওনার ভাইরাল হয়েছে খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, তিনি বলছিলেন যে মানে প্রতিহত করা আরও বিভিন্ন বিষয়ে তিনি একটা লম্বা চড়া বক্তব্য দিয়েছেন। তো এগুলোর পরে আজকে এই প্রথমবারের মতো আমি দেখলাম আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, যেখান থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যেখান থেকে ইস্টের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু সেখানে পারে না আমেরিকার কারণে। ঠিক সেই আদালতে নেদারল্যান্ডসের হেগেতে আপনার যে আদালত আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটার একজন পার্টনার হচ্ছে বাংলাদেশ, যেটার একজন পার্টনার হচ্ছে ভারত, আর সেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা সদস্য রাষ্ট্র আছে তাদেরকে কিছু রুলস মেনে চলতে হয়। রুলসগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত যদি কোনোরকম সিদ্ধান্ত দেয় তাহলে সেই সিদ্ধান্তটা ওইখানের সদস্য রাষ্ট্রগুলো আপনার পালন করতে হয়। তো পুতিনের বেলায় হয়তো অনেক রাষ্ট্র পালন করে না, তারপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেলায় পালন করে না, কিন্তু শেখ হাসিনার বেলায় ভারত আসলে কী করবে, পালন করতেও পারে নাও করতে পারে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদের অধীনে একটা মামলা দায়ের করা হয়েছে। থ্রি বোল্ড কোর্ট চেম্বার্সের যিনি ব্যারিস্টার আছেন মোহাম্মদ আশরাফুল আরিফিন, তিনি সম্ভবত বাংলাদেশি নাগরিক কিনা আমি জানি না, নামটা যেহেতু বাঙালি মনে হচ্ছে। আর মামলাটা কি, জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলাটি আজকে দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এবং সরকারের অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। আপনার 1 নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরিফিন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সারা ফোরে এবং ব্যারিস্টার এমিল লিন্দ্রাক্সু আলেকজান্দ্রু উপস্থিত ছিলেন। বলা হচ্ছে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক পৈশাচিক ঘটনা ঘটেছে যেটা সাক্ষী ছিল গোটা দেশ। চলতি বছরের জুলাই মাসে যেই ঘটনা ঘটেছে আপনার এই কোটা সংসদ সহ এখানে বিশাল আলোচনা আছে। তো আমরা দেখি যে আপনার এখানে যেখান থেকে ধরা হয়েছে যে আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল কোটা সংস্কার, তবে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর মতো ঘটনার পর এটি বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, আর এরপর সরকার নিজেদের আধিপত্য বিস্তারের জন্য হোক অথবা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হোক আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শিক্ষার্থীদের উপর সরকার, পুলিশ, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতন বাহিনীর মাধ্যমে সেখানে নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী অস্ত্র, যেমন বার্ড শট, প্লেট এবং তাজা গুলি আপনার ব্যবহার করেছে। ইতিহাসের এই ঘটনায় 1400 জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তো এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে, আর এই মামলার অগ্রগতি নিয়মিত জানানো হবে উল্লেখ করে বলা হয়েছে। এই মামলার মাধ্যমে শেখ হাসিনা তার মন্ত্রিসভা এবং সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে তদন্ত আহ্বান করা হয়েছে। আর কী কী এখানে অপরাধ, পরিকল্পিত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা, নির্যাতন, লাইক আয়নাঘর, চলাচল এবং মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা এবং গণহত্যার মতন গুরুতর অপরাধ। এখন এটা আবার একদিনের ভিতরে রায় হওয়ার বিষয় না, লম্বা চূড়া একটা ইনভেস্টিগেশন চলবে। মাঝখানে মানবাধিকারের যিনি একজন কি আছেন যে নেতা সম্ভবত না এখন পদপদবী ভলকার চুক, তিনি বাংলাদেশে আসছিলেন, বাংলাদেশে তারা মানবাধিকারের অফিস করতে চান, মানবাধিকার যে অফিসগুলো আছে সারা পৃথিবীতে এটা নিয়ে আবার হেফাজতের আবার না আছে। তো যাই হোক, নানান ঘটনায় এখন যদি সেই আদালত থেকে কোনো রায় হয় দেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়েও আসলে এক ধরনের ঝামেলা পাকাবে, কারণ ভারত ICC-র অন্তর্ভুক্ত দেশ। গত 15 বছর শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলনে কার ভূমিকা ছিল সেটা বড় কথা না,
এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে যখন বুঝতে পেরেছে স্বৈরাচারের পতন হবে তখন অনেকে ক্লিন ইমেজ করার জন্য এই আন্দোলনে সাপোর্ট দিয়েছে। তাই এক মাসের বিবেচনা করলে তো আমরা গত 15 বছর যারা স্বৈরাচারের গৃহপালিত ছিল, যারা স্বৈরাচারের নিয়ন্ত্রিত যে দলগুলো ছিল, সেই দলগুলোকে আমরা বলেছি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য। আমরা জাতীয় পার্টিকে এককভাবে বলছি না, 14 দল সহ স্বৈরাচারের প্রতিটা আপনার এই সঙ্গীকে, এটা জনগণ চাচ্ছে না এই মুহূর্তে। জাতীয় পার্টি রাজনীতি কি করবে কি করবে না এই বিষয়ে 5 তারিখে সিদ্ধান্ত হয়ে গেছে। অর্থাৎ 5 তারিখে যখন আওয়ামী লীগ তাদের রাজনীতি মানে রাজনীতির ময়দান থেকে যখন পালিয়েছে, ঠিক একই ভাবে আওয়ামী লীগের দোসর হিসেবে গত 15 বছর যারা পরিচিত ছিল স্বৈরাচার নিয়ন্ত্রিত যে পার্টিগুলো ছিল তাদেরও রাজনীতি 5 তারিখে ক্লোজ হয়ে গেছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, বাংলাদেশের ছাত্র জনতার কাছে। তো আমি মনে করি যে এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। আমরা স্পষ্টতর বলেছি 5 তারিখের আগে যে যারা স্বৈরাচারের দোসর ছিল এবং এই স্বৈরাচার দ্বারা যাদের রাজনীতি নিয়ন্ত্রণে ছিল, যারা মূল নামে শুধু পার্টি ছিল কিন্তু তারা শতভাগ তাদের রাজনীতি নিয়ন্ত্রণ ছিল স্বৈরাচার করতে, স্বৈরাচার যদি উঠতে বলে উঠে, বসতে বললে বসে, দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকে, এই যে একটা পরিস্থিতি যারা গত 15 বছর ছিল, তাদের রাজনীতি নিষিদ্ধের জন্য আমরা প্রথম থেকে বলেছি। আমরা বলেছি এই স্বৈরাচারের সাথে যারা সক্ষমতা রেখে রাজনীতি করতে চায় তারা এই 5 তারিখের পরে রাজনীতি করতে পারবে না, কারণ তারা গত 15 বছর সবকিছু স্বৈরাচারের সাথে ভাগাভাগি করে একেবারে ক্ষমতার মসনদে ছিল। কখনো গৃহপালিত বিরোধী দল, কখনো আবার সংসদ বিরোধী দলীয় নেতা, এই যে একটা ধরেন এই একটা সংস্কৃতি তারা যে চালু করেছিল, তারা যে বাংলাদেশের 3টা নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ করেছিল শুধুমাত্র একটা মাত্র পার্টি, তারা স্বৈরাচারের আজ্ঞাবহ একটা দল। আপনি যদি বাংলাদেশের 100 জন মানুষকে যদি জিজ্ঞেস করেন, মনে করেন 100 জনের মধ্যে 99 জনই বলবে যে জাতীয় পার্টি গত 15 বছর স্বৈরাচারে নিয়ন্ত্রিত ছিল, একেবারে আপ টু বটম নিয়ন্ত্রিত ছিল, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একেবারে তাদের ওয়ার্ড পর্যন্ত তারা সব ক্ষমতার ভাগাভাগি করে নিয়েছে, সবকিছুই তারা সুযোগ সুবিধা ভোগ করেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে জাতীয় পার্টি রাজনীতি করার এই নৈতিক অধিকার তারা 5 তারিখে হারিয়েছে। এখন ধরেন 5 তারিখে যদি বিজয় না হতো তাহলে তো এখন পর্যন্ত তারা রাজনীতি করতো, কারণ স্বৈরাচার যতদিন থাকবে ততদিন তারা রাজনীতি করবে, কিন্তু স্বৈরাচার যখন পালিয়ে গেছে জাতীয় পার্টির রাজনীতিকে আমি মনে করি যে নৈতিকভাবে করার আর কোনো অধিকার নেই। এটা আমি মনে করি না, এটা ছাত্র জনতা মনে করে। আপনি কয়জন একটা অনলাইন জরিপ নিতে পারেন, সেখানে দেখবেন যে আপনি 100-এর মধ্যে 95-এর উপরে বলবে যে না এই স্বৈরাচারে কোনো দোষ রাজনীতি করতে পারবে না, আমি যদি ভুল না বলি। তো রাজনীতি হচ্ছে ধরেন আসলে এটা আইন করেও নিষিদ্ধ করা। আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন, মানে আপনারা কি জনগণের প্রতিনিধিত্ব মানে একমাত্র আপনাদের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়েছে যে তাদেরকে এভাবে আগুন লাগিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার জন্য? এটা তো একটা বিশেষ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে যেটা হয় যে ভোটাভুটির মাধ্যমেই আসলে মানুষ নির্ধারণ করে কে রাজনীতিতে থাকবে কি থাকবে না, কিন্তু আপনারা যে পথ বেছে নিয়েছেন এটা নিয়ে তো আপনাদের অনেকটা জোর করে তাদেরকে রাজনীতি থেকে সরাবার যে প্রক্রিয়া নিয়েছেন, এটি মনে করেন ভালোভাবে নিচ্ছে মানুষ? না না, আমি যেটা বলছি রাজনীতিটা হচ্ছে ধরেন আইন, আইনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্টভাবে বলছি রাজনীতি হচ্ছে সবসময় পাবলিক সেন্টিমেন্ট। এখন আমি তো বললাম, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম এই শোতে যে 100 জনের মধ্যে আপনি জরিপ করে তার মধ্যে 95 জন বলবে যে স্বৈরাচারে দোষরা রাজনীতি করতে পারবে না। আপনি কয়জন একটা অনলাইন জরিপ নেন, রাষ্ট্রীয়ভাবেও যদি নেওয়া হয় ঠিক একই কথা হবে, অর্থাৎ জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারে দোষরকে তারা রাজনীতি করতে দেবে না, এটা কোনো পার্টি সিদ্ধান্ত জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কিভাবে বুঝছেন? আপনি আমি তো বললাম আমরা কিভাবে বুঝলাম, আমরা তো জনগণের সাথে থাকি, আমাদের রাজনীতি তো জনগণকে নিয়ে। আপনিও তো বুঝবেন, আপনি এত বড় একটা মিডিয়া চালাচ্ছেন, আপনি সেটা বুঝতেছেন না যে জনগণ যে চাচ্ছে না জাতীয় পার্টিকে? আপনি আজকে রাতে একটা অনলাইন জরিপ ছাড়েন, কালকে আমাদেরকে পড়াটা আপনি প্রকাশ করবেন যে এটা বলেছে মানুষ। মানুষ কি বলছে? মানুষ বলছে যে এই দলটি গত 15 বছর স্বৈরাচারে নিয়ন্ত্রিত ছিল, তারা শুধু নামে রাজনৈতিক দল ছিল কিন্তু তাদের সবকিছু নিয়ন্ত্রণ করতো স্বৈরাচার। তো তারা এখন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে কেন রাজনীতি করার অধিকার পাবে, জনগণের প্রশ্ন হচ্ছে এটা। এরকম যদি অধিকার দেওয়া হয় আগামী দিনে যদি আবার কোনো স্বৈরাচারের দোষ হয় কোনো পার্টি, তাহলে তাদেরকেও তো আমরা রাজনীতি করার অধিকারের জন্য জনগণ বলবে। সুতরাং কিছু কিছু জিনিস আছে একদম ক্লোজ হয়ে যায়, সেই জিনিসগুলোকে যখন আপনি জোর করে ওপেন করতে চান তখনই সমস্যার সৃষ্টি হয়। আমরা আমাদের ছাত্র জনতার থেকে বারবার বলা হয়েছে জাতীয় পার্টির ব্যাপারে যে আপনি স্বৈরাচারের দোষর যারা ছিল, এবং 14 দল শুধু জাতীয় পার্টি না, আমরা 14 দলের কথাও বলেছি, যারা ছিল তাদেরকে মানে জনগণ আর চাচ্ছে না। অর্থাৎ এই নামগুলো শুনলে, জাতীয় পার্টি নামটা শুনলে জনগণ সেখানে স্বৈরাচারকে দেখতে পায়, 14 দলের নামগুলো দেখলে সেখানে স্বৈরাচারকে দেখতে পায়, তারা তো একসাথেই ছিল, তাদের পথ চলা একসাথে দীর্ঘদিন। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি ধরেন একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে আগুন দিবে, সেখানে তারা মিছিল, তাদের পার্টি অফিসের সামনে দিয়ে আমি যেটা দেখেছি মিছিল নিয়ে যাওয়ার সময় তারা ছাত্র জনতার উপর অতর্কিত সন্ত্রাসী কায় দেয়, ছাত্রলীগের মতো করে আওয়ামী লীগের মতো হামলা করবে, হামলা করার পর উচ্ছৃঙ্খল জনতা, ছাত্র জনতা তাদের পার্টি অফিসে আগুন দিবে, এটা দুটোই অনাকাঙ্ক্ষিত ঘটনা। 5টার পর হচ্ছে মিছিল নিয়ে যাওয়ার সময় এই তাদের উপর হামলা করেছে, সেটাও অনাকাঙ্ক্ষিত, আবার বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের অফিসে হামলা করেছে আগুন দিয়েছে, সেটাও অনাকাঙ্ক্ষিত, দুটো ঘটনাই অনাকাঙ্ক্ষিত। তাহলে দায়ী কারা? ছাত্র জনতাকে মানে বিশৃঙ্খল কে করেছে? ছাত্র জনতা তো মিছিল নিয়ে যাচ্ছে, আমি যদি ভুল না বলি, তো তাদেরকে যখন হামলা করেছে তখন তারা আবার এসে বিক্ষুব্ধ জনতা পার্টি অফিসে হামলা করছে যে আমরা কোনো আওয়ামী লীগের দোষকে রাজনীতি করতে দেবো না। তো এই এই ঘটনাগুলো আমি মনে করি দুটোই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং প্রথম ঘটনার জন্যই দ্বিতীয় ঘটনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ মিছিলে যদি হামলা না করতো তাহলে দ্বিতীয় ঘটনাটা ঘটতো না, পার্টি অফিসে আগুন দেওয়ার বিষয়টা আসতো না, আমি যদি ভুল না বলি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে এগুলো একদম স্পষ্টতর। ধরেন আমরা আমরা বলছি যে অন্তত আওয়ামী লীগের সাথে স্বৈরাচারের সাথে যারা ছিল তাদেরকে আপনি ধরেন আপনি একটা জরিপ নেন, এটা তো মানুষের বিষয়, সাধারণ মানুষ। আমি আমাদের এই বিপ্লবী আগুন লাগিয়ে কাউকে রাজনীতি থেকে দূরে রাখার যে তাহলে আপনি আপনি আগুন লাগার কথা তো সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন মিছিলে যে হামলা করেছে সেটা, মিছিলে কি হামলা করা কি কোনো এই পার্টির কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম হতে পারে? ছাত্র জনতার উপর কেন মিছিল হামলা করেছে? হামলা করার পরিপ্রেক্ষিতে জনগণের যে ইচ্ছার প্রতিফলন যেটা, এটা কি ছাত্র জনতাই কোনো ধরনের মানে যেটা বলে জরিপ করা ছাড়া বা জনগণের সাথে কথা বলা ছাড়া ছাত্ররা যেটা বা আপনারা যেটা করছেন এটাই জনতার একমাত্র সিদ্ধান্ত? এইভাবেই কারা করছে? এটা এটা কারা করছে? যারা আগুন দিয়েছে তারা কারা?
তারা কোন রাজনৈতিক দলের ব্যানারে যায় না, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যায় না, তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের উপর হামলা করেছে, তারা ওইখানে আগুন দিয়েছে। এটা একদম স্পষ্টতর, এটা কোনো বিএনপির মিছিল থেকে হয় নাই, জামাতের মিছিল থেকে হয় নাই, গণ অধিকারের মিছিল থেকে হয় নাই, আমাদের মিছিল থেকে হয় নাই, এটা হয়েছে ওরা একটা সংগঠন মানে সাধারণ শিক্ষার্থীরা এবং জনতা মিলে আপনার একটা মিছিল নিয়ে যাচ্ছে। তারা তাদের মিছিলে যখন হামলা করেছে তখন সেই উচ্ছৃঙ্খল মানে আপনার জনতা তখন তাদের উপর জাতীয় পার্টির অফিসে হামলা করেছে। সেখানে ছাত্র না, সেখানে আপনি যদি দেখেন পলিটিক্যাল পার্টি ছাড়া কিন্তু অনেক সাধারণ মানুষ সেখানে বিজয় উল্লাস করেছে, জাতীয় পার্টির এখানে এই আগুন দিয়েছে। তারা তারা বিক্ষুব্ধ হয়েছে, তাদেরকে বিক্ষুব্ধ পাড়া করেছে, তারা সন্ত্রাসী কায়দায় যখন তাদের উপর হামলা করেছে তারা বলছে সর্বশেষ আপনাদের ছাত্র মুনাফিক যার নাম হলো জাতীয় পার্টি, এ কথা কর না কেন, এরা হলো জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, জাতীয় পলটিবাস। গতকালকে দেখেছি ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসকে ভেঙে দিয়ে ওই জায়গায় তারা জাতীয় টয়লেট বানাইছে। আল্লাহ আকবার কোন, ওটা ছিল জাতীয় অফিস, এখন বানাইছে জাতীয় টয়লেট। আমার মনে বলে ছাত্রদেরকে সেলুট দেই, এই কাজ গতকালকে নয়, হাসিনা যেদিন পালাইছে ওই দিনই করা দরকার ছিল। তার কারণে শৈলা স্যার হাসিনা এত খারাপ হতে পারতো না যদি এই পোল্ট্রি বাজার সমর্থন না করতো। ওই জায়গা ছিল ইরশাদ চাষা আর তার বউ বলে সুটকি বুড়ির ঔষুন, কথা বল না কেন, ইরশাদ বলে নির্বাচনে যাবো না, একেবারে ফিট হয়ে হসপিটালে চলে যায়, ওর বউ বিকেলবেলা লাফ দিয়ে উঠে বলে আমরা আছি। স্বামী স্ত্রীর খেলা শেষ হয়ে গেল, তারপরে খেলা শুরু হলো দেবর আর ভাবি, দেবর ছিল না জিএম কাদের, ও বলে নির্বাচনে যাবো না, রৌশন বলে যাবো, দিন শেষে দেখা যায় ভোট যখন হয়ে যায় ভাগাভাগি করে সংসদের ভেতরে ঢুকে শৈলেশ্বর দোষর তারা করেছে। আজকে তাদের মনে কষ্ট, ডক্টর ইউনুস রাষ্ট্র সংস্কার করতেছে, আমাদেরকে কেন ডাকলো না, আমাদের কেন আমন্ত্রণ করলো না। আমরা বলতে চাই বাটপাড়ের দল, তোমরা কি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দেবা, তোমরাই তো রাষ্ট্রকে ধ্বংস করেছো, তোমরাই তো রাষ্ট্রকে শেষ করে দিয়েছো। আজকে জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে, কিন্তু আমার মনে বলে শুধু জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানালে হবে না, প্রধানমন্ত্রী স্বৈরা স্যার হাসিনার ওই গণভবন আর ধানমন্ডি 32 কেও জাতীয় টয়লেট বানাতে হবে। এখন বলবেন হুজুর এটা কেমন দাবি, ওই আবুজেলকে এতক্ষণ পরিচয় করে দিলাম, মক্কার আবুজেল, তার বাড়ি বর্তমানে আছে না নাই, হজ যারা করতে গেছেন আবুজেলের বাড়ি আর আবুজেলের বাড়ি নাই, আবুজেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। আরো ধরে বলেন, তাহলে আল্লাহ রসুলের হুকুমে আবুজেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, এই বাংলাদেশের ভেতরেও স্বৈরাচারদের বাড়ি ঘর অফিসগুলোকে জাতীয় পায়খানা করা দরকার, তাতে ঢাকার মানুষ যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ওখানে গিয়ে টয়লেট করবে আর এই স্বৈরাচারদের ঘৃণা করবে, কতক্ষণ ঠিক কিনা। সুতরাং জাতীয় পার্টিরা ছিল জাতীয় গাদ্দার, তোমরা শেখ হাসিনার সঙ্গে মিলে মিলে আলু আর রুটি খেয়েছো আর আজকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছিছো, এমন হতে দেওয়া হবে না, এদেরও বিচার চাওয়ার দরকার আছে না নাই। তাহলে আসেন বর্তমান পরিস্থিতিতে আজকের আলোচনার বিষয় আমি করতে চাই, এই দেশে বর্তমানে শান্তি আসবে কেমনে জানার দরকার আছে না নাই, আলোচনা কি চলবে, চলবে, কারা কারা চলবে না হাত তোলেন, এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা, সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি, সবাই হাত উঠান দেখি, হাই স্যার হাত উঠান, লিল্লাহে তাকবীর, এ হয়নি হাত টান টান উঠান দেখি। জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলার বিরুদ্ধে আবার একটু কথা বলতে চাই, এটা শোনার সাথে সাথেই কারো মনে এটা আসবে এবং মন্তব্যে অনেকেই লিখবেন, আমি জানি, অতি সুশীলপনা দেখাচ্ছে কিনা, অতি সাধুগিরি দেখাচ্ছে কিনা, যেটা দিনের শেষে কেউ কেউ মনে করছেন এটার কারণে আমাদের বিপ্লব, তারা বিপ্লব মনে করেন, আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে, সবাই যে যে ভাষায় বলছেন, আমি এর মধ্যে যে খুব ইভিল ইন্টেনশন আছে আমাকে আঘাত করার জন্য তা মনে করি না, আমি এটা বিশ্বাস করি যে আপনারা সত্যি এভাবে মনে করেন, অনেকেই, সবাই না হলে অনেকেই মনে করেন যে জাতীয় পার্টির উপরে যা হচ্ছে সেই ঘটনাটাই ঘটা উচিত, তাতে জাতীয় পার্টিকে যদি আমরা একেবারে ধূলিসাৎ করে দিতে পারি, তার কার্যালয়গুলো মাটির সাথে মিশিয়ে দিতে পারি, তাদের লোকজনকে ধরে হেনস্থা করতে পারি, হামলা করতে পারি, মামলা করতে পারি, তাহলে সম্ভবত আমাদের অভ্যুত্থানটা সিকিউর থাকবে, কারণ জাতীয় পার্টি আমেরিকার সাথে কোলাবোরেট করেছে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি, জাতীয় পার্টি এটা করেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান যে ব্যাখ্যা দেন আমি সেই ব্যাখ্যার মধ্যে খুঁত দেখি, সুতরাং আমি এটা বলতে এক ফোঁটাও দ্বিধা নেই, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে ট্যাগ করাকে আমি খুব জেনুইনলি লজিক্যালি দেখি, কিন্তু তাদের উপরে এখন যা হচ্ছে সেটা জাতীয় পার্টির কথা বাদ দিই, এটা আসলে আমাদের অভ্যুত্থানের ক্ষতি করছে। আমি কখনো আমার অপিনিয়ন বা ঠিক মানে আমার অ্যানালিসিস আমার অপিনিয়ন প্রকাশ করতে কার্পণ্য করি, এবং ক্ষেত্রে জানি অনেক সময় জানি যেটাকে কীভাবে নেবেন, স্টিল আমি যেটাকে সঠিক মনে করি অ্যাটলিস্ট ওই সময় এমন এই না যে আমি চিরকাল ওই জায়গায় সঠিক থেকে যাবো, হতে পারে আমার কোনো জায়গায় কোনো কোনো পয়েন্টে সঠিক মনে হওয়া ঘটনা পরবর্তীতে ভুল প্রমাণিত হতে পারে। আপনারা যারা আমাকে খুব রেগুলারলি দেখেন তারা মনে করতে পারবেন আমি দুই তিনটা ভিডিওতে আমি আমার পূর্বে করা কোনো অ্যানালিসিস এবং অপিনিয়ন বা কোনো অ্যাসাম্পশন ভুল প্রমাণিত হওয়ার পর সেটা স্বীকার করেছে, সো আমি আবার স্বীকার করবো, কোনো অসুবিধা নাই, আমি ভুলের ঊর্ধ্বে কেউ নই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সঠিক মনে হয় সেটা বলতে চাই, বা তার জন্য আপনাদের অবশ্যই আমার বিরুদ্ধে কথা বলার রাইট আছে, কিন্তু একটা অ্যাপিল করতে চাই, একটু শুনুন এবং একটু লজিক দিয়ে যদি আমাকে বোঝান কেন আমি ভুল সেটা আমার জন্য ভালো হবে, আমরা তো একটা ডেমোক্রেটিক সোসাইটি করতে চেয়েছিলাম, সেই কারণে আপনারা যুক্তি দিয়ে আমাকে একটু বোঝানোর চেষ্টা করুন, আমি আপনাদের মন্তব্য সব পড়ি এবং আমি যদি কনভিন্সড হই আমি অ্যাগ্রি করবো, বিশ্বাস করুন। কেন আবার জাতীয় পার্টির উপর হামলার আলোচনা আসলো, একটা নিউজ চোখে পড়ে, খুলনা চাপা কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ,
আমি একটু বলি, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর অভিযোগ করা হয়েছে শনিবার সন্ধ্যা 6টার দিকে। নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই অকৃষ্ট সংযোগের ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি। এখানে স্থানীয়রা বলছেন, ছাত্র জনতা বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ করে। এরপর সন্ধ্যা 6টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল সহকারে শহীদ হাদিস পার্কের দিকে যেতে থাকলে পথিমধ্যে ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উত্তেজিত হয়ে পড়ে। তখন মিছিল থেকে জাতীয় পার্টি খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে পরবর্তী সময় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। পরে সেগুলো বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জাতীয় পার্টি কি আমাদের অভ্যুত্থানের শত্রু? জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে কোলামানি করেছে, অ্যাগ্রি, টোটালি অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু জাতীয় পার্টিকে এই মুহূর্তে ক্ষতি করার জায়গায় আছে? কোনো সক্ষমতা আছে জাতীয় পার্টি আমাদের ক্ষতি করার? আমি মনে করি না সেটা আছে, কোনোভাবেই মনে করি না। কিন্তু জাতীয় পার্টির লো হ্যাঙ্গিং ফ্রুট, ওটাকে খুব ফুলটা নিচে ঝুলছে, ফলটা ছিঁড়ে ফেলা যায়, তাই জাতীয় পার্টির উপরে চড়াও হয়ে আমি ধারণা করি আমরা কেউ কেউ আমাদের সক্ষমতা, প্রভাব, আমাদের ক্ষমতা, আমাদের হ্যাডাম দেখানোর চেষ্টা করছি। এটা একটা ক্যালকুলেটেড অঙ্ক, আমরা কেউ কেউ সেটা মনে করছি, কারণ ওদিক থেকে আসলে তেমন সমস্যা হওয়ার কিছু নাই, সেই কারণেই সম্ভবত কাজটা করছি। কিন্তু এতে করে যেটা হয়, আমি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পরও যে কথাটা বলছিলাম যে আমাদের স্বৈরাচারী মানসিকতা প্রকাশিত হয়, আমি নাগরিক হিসেবে এটা দেখে হতাশ হই। কিন্তু তার চেয়েও জরুরি কথা আছে, সেটা হলো এটা আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। মানে এই সরকার তিন মাসে পড়ে গেছে, তিন মাস পূর্ণ হয়েছে প্রায়, সেই সময়ে এসেও এই সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এতটা অ্যাক্টিভ করতে পারেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ওই পরিমাণ নিয়ন্ত্রণ আনতে পারেনি যে তারা এটার উপরে হামলা বন্ধ করতে পারবে। অথচ জাতীয় পার্টির বিভিন্ন জায়গার কার্যালয়ে তো নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদের কেন্দ্রীয় কার্যালয় আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।